আদিবাসী মহিলার সম্মানহানির চেষ্টা করায় এক ব্যক্তিকে গাছে বেঁধে পেটালেন গ্রামের বাসিন্দারা। এমন অভিযোগ উঠে এলো রায়গঞ্জ থানার কমলাবাড়ি এলাকায়। ঘটনায় বিজেপির দেয়া ভিডিও প্রকাশে এসেছে। অবশ্য ভিডিওর সত্যতা যাচাই করেনি ট্রাইব টিভি বাংলা। বিজেপির অভিযোগ, এক ব্যক্তি অর্থাৎ তথাকথিত তৃণমূল কর্মী ভোটের স্লিপ বাড়ি বাড়ি বিতরণ করছিলেন। তৎক্ষণাৎ এক আদিবাসী মহিলার সঙ্গে অশালীন আচরণের অভিযোগে গ্রামবাসীরা তাকে গাছে বেঁধে বেধড়ক মারধর করেন, এমনকি জুতো দিয়েও মারধর করতে দেখা গিয়েছে ভিডিওতে। ঘটনায় রীতিমতো সমালোচনার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে। বিজেপির অভিযোগ, তৃণমূল কর্মী আদিবাসী মহিলাদের সম্মান দিতে জানেন না। পাল্টা তৃণমূলের অভিযোগ, সেই ব্যক্তি তৃণমূলের সদস্য নন, তার স্ত্রী একজন পঞ্চায়েত কর্মী। তবে তার সঙ্গে যে তৃণমূল কংগ্রেসের কোনো যোগ নেই তা স্পষ্ট করে দিয়েছে তৃণমূল নেতৃত্ব। এখানে যে শুনলাম ঘটনাটা, যে এসে টিএমসির একজন মানে আসছিল এসে স্লিপ দিতে ভোটের, শুনলাম আর কি, স্লিপ দিতে আসছে, জল চাইছিল মেয়েটার কাছে, জল চাইয়ে জল দিতে গেছে, তারপরে মেয়েটার বলে হাত নাকি ধরছিল, শ্লীলতাহানি করার চেষ্টা করছিল। আপনারা প্রশাসনকে জানিয়েছেন? প্রশাসন তো আমি তো ছিলাম না, আমি ছিলাম ইসে কালিয়াগঞ্জের জনসভাতে। দেখুন, বিষয়টা যারা বলেছে না জেনে বলেছে সম্পূর্ণ মিথ্যা। বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত, কেন্দ্রীয় সরকারের অধীন নির্বাচন কমিশনের কাজ চলছে। আমার যতটুকু পরে জেনেছি, ওনার স্ত্রী হচ্ছে বিএলও, বিএলওর কাজ হচ্ছে বাড়ি বাড়ি ভোটার স্লিপ পৌঁছে দেওয়া। ওনার স্ত্রীর কাজটা, উনি বাড়িতে স্লিপ দিতে গেছিলেন। তো নির্বাচন কমিশনের কাজ, কে কোথায় স্লিপ দিচ্ছে, এটা তো আমাদের দেখারও কথা না, জানারও কথা না। আমাদের দলীয় কোনো লোক স্লিপ এখনও দেওয়াই শুরু করেনি। এ ধরনের হচ্ছে মিথ্যে কথা। বিজেপি যেটা বলছে না জেনে বলেছে সম্পূর্ণ মিথ্যা। যেহেতু ওখানে ভোটের হার নিশ্চিত জেনে এ ধরনের বক্তব্য বলে তৃণমূলের ঘাড়ে দোষ চাপাইছে। আপনারা তদন্ত করে দেখুন যে উনি আমাদের দলের কেউ নন, এমনকি উনি হচ্ছে নির্বাচন কমিশনের কাজের সাথে যুক্ত। আমাদের দলের ঘাড়ে দোষ চাপিয়ে দিয়ে যে বৈতরণী ভোট বৈতরণী পার হতে চাইছে, এই গেল এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে যে ওই ঘটনার সাথে দল, আমাদের দল তো কোনোভাবেই যুক্ত না, কারণ উনি একা একা গেছে, সেটা হচ্ছে দলের সঙ্গে তো যুক্ত নয়ই, যে উনি হচ্ছে নির্বাচন কমিশনের কাজের সাথে যুক্ত। এক দুই হচ্ছে বিজেপি পরিচালিত হচ্ছে গ্রাম পঞ্চায়েত, এটা তো মনে হয় কোনো যে রাজনৈতিক ষড়যন্ত্র, কারণ না হলে এভাবে কি করে বলে যে উনি যে তৃণমূলের লোক গেছে বাড়ি বাড়ি ভোটের স্লিপ দিতে। তৃণমূল থেকে একা যাবে না, একা যাবে না, দল বেঁধে যাবে, এবং আমাদের সেখানে নির্বাচনী কমিটি আছে, কমিটির লোকজন যাবে। এটাই হচ্ছে সত্য কথা। অসত্য দিয়ে বিভেদের রাজনীতি করে ওরা ভোট বৈতরণী কার্য পার হইতে চাইছে।